হাই এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজ হঠাৎ করেই সাফারি পার্কে আসবো ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। এখন সকালে একটু প্রবলেম হচ্ছিল, কারণ আমাদের জানা ছিল না যে আগের থেকে অনলাইন বুকিং দিতে হয়। যাই হোক, পরে রিকের বাবা ওদেরকে ডাইরেক্ট ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমরা প্রেনতারে করতে পারি, বুকিংটা আমাদের হয়ে যায়। তাই হঠাৎ করেই সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাফারি পার্কের জন্য, এটা ভেরোনাতে। এটা সাফারি পার্ক, পার্কো নাতুরা ভিভা, ভেরোনাতে। এখন এখানে এসে দেখি ভীষণ লাইন গাড়ির, জানি না কখন ভিতরে ঢুকতে পারবো, দেখা যাক। দেখা যাচ্ছে গাড়ির অনেক লাইন, আমরা তো অনেক পিছনে আছি। হয়তো এখান থেকে যেতে যেতেই আমাদের 10-15 মিনিট লেগে যাবে। শেষ পর্যন্ত আমরা গেটের কাছে আসতে পেরেছি। এখন সামনে টিকিটটা কাটতে হবে, টিকিটটা কেটেই তারপরে হয়তো প্রতিটা গাড়ি, একটা গাড়ির পেছনে আরেকটা গাড়ি, এইভাবে আমাদের যেতে হবে। এখনও ঠিক জানি না আমি। টিকিট কাটছি আমরা, আমাদেরকে ম্যাপ দিয়ে দিয়েছে গাড়িতে আমরা কোথায় কোথায় ঘুরতে পারবো গাড়ি নিয়ে। এখন ঢুকছি আমরা, সামনে ভীষণ লাইন, আস্তে আস্তেই যেতে হবে। এখানে ওয়ার্নিং দিয়ে দিয়েছে কি কি করা যাবে কি কি করা যাবে না। এখন ঢুকবো আমরা ভেতরে, আমরা তো ভীষণ এক্সাইটেড, একটু ভয়ও পাচ্ছি, সামনে থেকে দেখবো সব, জানি না। হ্যাঁ, ওই দেখো বাবা, সবাইকে পাহারা দিচ্ছে, কি যেন খাই দেখো, দেখাচ্ছে সবাইকে, দেখছে এতগুলো গাড়ি যাচ্ছে। দুইটা বাচ্চা আছে এখানে, ওদের বেবি এখানে, আর ওইখানে একটা আছে দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো গরু, সিংগুলো দেখছো কত বড় বড়। এখানে এটি কারকি কারেক্টার জেব্রা, এটা পিউ গ্রান্দে, এটা পিউ গ্রান্দে দেখছি, এই যে সুপ্রা দেখাইছো, দেখো দেখো বাবা, এখানে ফ্রেশ ওয়েদার, জানি না কত সময় আমরা গ্লাসটা খুলে রাখতে পারবো, এরপরে হয়তো ক্লোজ করে দিতে হবে। এটা হচ্ছে কি বলে, গাড়ি দেখছে, গাড়ি দেখছে, বিচিনো চলে আসছে, মা ওইটাও হেঁটে আসছে, রিক দেখো আরেকটা হেঁটে আসতেছে, ও ইস্ত্রাদাতে, হ্যাঁ ও হেঁটে এখানে চলে আসছে। আরেকটা সাইডে ঢুকছি, জানি না এরপরে কি দেখবো। হরিণ, হরিণ না এটা বাচ্চা, হরিণ হরিণ হ্যাঁ হরিণ না সম্ভবত, জানি না এটা কি। এই দেখেছিস রিক, এটা সিং আছে, এটা অনেক বড়টা, এটা কত বড়। হ্যাঁ এখানে অনেকগুলো, এটা একটু হোয়াইট কালার না, এইখানে অনেকগুলো, ওই যে এখানে দেখো রিক,
জল খাচ্ছে তার মানে এখানে তিগড়ে আছে, লিওনে আছে। এখানে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, গাড়ির থেকে নামা যাবে না। তিনটা ভাষায় লেখা আছে এখানে। এখানে হায়েনা ছবি দিয়েছে, তার মানে এখানে আছে। রিক একটু ভয় পাচ্ছে। এই তো দেখতে পাচ্ছ রিক, এখন দেখো, ওই যে এখন দেখা যাচ্ছে, হ্যাঁ ভেতরে চলে গেল। দেখা যাচ্ছে এখানে লায়ন আছে, জানি না দেখতে পারবো কিনা, কারণ গাড়ির ভেতর থেকে দেখাটা অনেক কষ্ট হয়ে যায়। আবার এছাড়াও সামনে অনেক সময় থাকে না, তাই আমরা ভালো করে দেখতে পারি না। আর গাড়ির ভেতর থেকে ভিডিও করাটা তো আরো কষ্টকর ব্যাপার। গরমে ঘেমে গেছি, ভীষণ গরম। কেমন লাগছে বাবা তোমার? ভালো লাগছে? একটু হাই বলে দাও তো। আমরা লায়নটা দেখতে পাইনি, কারণ সামনে ছিল না, হয়তো ভেতরে কোথাও ছিল, আমাদের চোখে পড়েনি। আর এছাড়া একটা জায়গায় আমরা খুব বেশি সময় ওয়েট করতে পারছিলাম না যে দেখার জন্য, কারণ পেছনে আরও গাড়ি ছিল। এখানে গিওপার্দটা সামনেই ভেতরে গাছের নিচে বসেছিল, কিন্তু আমি আসলে মোবাইলে ভিডিও করছিলাম, তো সেটা ঠিকভাবে নিতে পারছিলাম না, তাই হয়তো বা ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পেয়েছি, রিকো দেখতে পেয়েছে, বসেছিল ঠিক ওইখানটাতে, বসে আছে দুইটা, এই পাশে আর দেখতে পাচ্ছি না, শুধু এখানে দুইটা দেখা যাচ্ছে। গাড়ি নিয়ে পুরোটা ঘোরা আমাদের শেষ হয়ে গেছে, আমরা এখন গাড়িটা পার্ক করে ফাওনা পার্কে যাব, সেটা পুরো পার্কটাই আমাদের হেঁটে হেঁটে দেখতে হবে। আজ আমি এখানেই শেষ করব, সামনের ভিডিওতে আপনাদেরকে ফাওনা পার্কটা ঘুরে দেখাবো। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবসময় আমি একটা কথাই বলি, আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।